গাজী গ্রুপের চেয়ারম্যান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ডিবির একটি দল। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে সাবেক পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত 21 আগস্ট খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় গাজী গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ 45 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 60 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী জানান, গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিউজ ডেস্ক, NL24।